নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে পোস্ট অফিসে নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করলো। এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে ইতিমধ্যে। তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা শুধুমাত্র ন্যূনতম শিক্ষা পাস যোগ্যতায় তোমরা এই 5টি পদে যে নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে প্রত্যেকে আবেদন জানাতে পারবে। প্রত্যেককে তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমেই। তো পোস্ট অফিসে যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে, আবেদন কিভাবে করবে, আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কী দরকার রয়েছে, সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন কত তারিখ পর্যন্ত চলবে, এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। এখানে যে পোস্টগুলিতে নিয়োগ করা হবে বন্ধুরা, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এই 5টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন শুরু হয়েছে বন্ধুরা 10/11/2023 তারিখ থেকে এবং আবেদন চলবে 9/12/2023 তারিখ পর্যন্ত। সাথে বন্ধুরা, এখানে তোমাদের অনলাইনে যে ফিস রয়েছে সেটা পেমেন্ট করার ডেট রয়েছে বন্ধুরা 9/12/2023 তারিখ পর্যন্ত। এরই সাথে বন্ধুরা, তোমাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল করে থাকো, তাহলে কিন্তু সেটা তোমরা কারেকশন করাতে পারবে 10/12/2023 তারিখ থেকে 14/12/2023 তারিখের মধ্যে। প্রত্যেককে বলবো বন্ধুরা, তোমরা যখন অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার পূর্বে সমস্ত কিছু ডিটেলস ভালো মতো দেখে নিয়ে তোমরা আবেদন করবে। এখানে পে স্কেল বন্ধুরা কী রয়েছে, এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা লেভেল 4, অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা এখানে লেভেল 4, অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি রয়েছে। পোস্টম্যান পদের জন্য এখানে লেভেল 3, 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। মেল গার্ড পদের জন্য বন্ধুরা এখানে লেভেল 3, অর্থাৎ 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত এখানে স্যালারি দেওয়া হবে। মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমরা যারা এখানে আবেদন করবে বন্ধুরা এখানে লেভেল 1, অর্থাৎ বন্ধুরা 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স কত হতে হবে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স এখানে হতে হবে। পোর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা এখানে আগে 27 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। পোস্টম্যান পদের জন্য বন্ধুরা এখানে থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা, এখানে মেল গার্ড পদের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে 18 থেকে 27 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। সাথে বন্ধুরা, এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমরা যারা এখানে আবেদন করবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে SC/ST-দের জন্য 5 বছরের বয়সে ছাড় রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি, তাহলে এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা এখানে ব্যাচেলার ডিগ্রি ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ইউনিভার্সিটির থেকে, তোমরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। সাথে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কম্পিউটারের উপর কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এরই সাথে বন্ধুরা, এখানে পোস্টম্যান এবং মেল গার্ড পদে তোমরা যারা এখানে আবেদন করবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু কম্পিউটারের উপর কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এই সাথে বন্ধুরা, এখানে তোমরা যারা পোস্টম্যান এবং মেল গার্ড পদে যারা আবেদন করবে তোমাদের কিন্তু 2-wheeler ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই লাগবে, অর্থাৎ বন্ধুরা লাইট মোটর ভেহিকলসের যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে লাগবে, বা চাকরি করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রয়োজন হবে। এরই সাথে বন্ধুরা, মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমরা যারা এখানে আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে, তোমরা যে কোনো বোর্ডের থেকে যদি পাস করে থাকো তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এরই সাথে বন্ধুরা, এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস পদে তোমরা যারা এখানে আবেদন করবে, এখানে তোমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনস বা এনি আদার স্পোর্টস যদি তোমাদের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে। এরই সাথে বন্ধুরা, তোমরা যারা এখানে স্পোর্টস কোয়ালিফাই করে রয়েছো, অর্থাৎ আর্চারি, আট্টাপাট্টা, বল ব্যাডমিন্টন, বাস্কেটবল, বডি বিল্ডিং, ব্রিজ, চেস, চেসলিং এবং ড্রাফট স্পোর্টস, এর সাথে বন্ধুরা অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনস, ব্লাডস অ্যান্ড স্নোকার, বক্সিং, ক্যারাম, ক্রিকেট, সাইকেল পোলো, ইকোস্ট্রিন স্পোর্টস পদে তোমাদের যাদের এখানে কোয়ালিফিকেশন রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে, ঠিক আছে।
এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেই সময় কিন্তু তোমাদের এই অনলাইনে যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এরই সাথে বন্ধুরা, এখানে প্রত্যেক ওমেন ক্যান্ডিডেটস সাথে এসসি এসটি থেকে এবং পিডব্লিউবিডি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমরা এখানে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এরই সাথে বন্ধুরা, তোমাদের এর আগে জানিয়ে রেখেছিলাম এখানে এডিটিং উইন্ডো 10/12/2023 তারিখ থেকে 14/12/2023 তারিখ পর্যন্ত ওপেন থাকবে। তোমাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের ফর্মে যা সংশোধন সেটা কিন্তু তোমরা করে নিতে পারবে। এখানে সার্কেল ওয়াইজ যদি আমরা ভ্যাকেন্সি ডিটেলস বন্ধুরা দেখি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে 70টি ভ্যাকেন্সি রয়েছে। সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বন্ধুরা এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। পোস্টম্যান পদের জন্য বন্ধুরা এখানে 75টি ভ্যাকেন্সি রয়েছে। মেল গার্ড পদের জন্য বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ পদে বন্ধুরা এখানে 28টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমরা যারা প্রত্যেকে এখানে আবেদন করবে ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, সেই ভ্যাকেন্সি ডিটেল ওয়াইজ তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করে দেবে। ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র তোমরা যদি এখানে বাংলা ভাষায় কথা বলতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা সিকিম থেকে যারা আবেদন করবে তাদের নেপালি ভাষা জানা থাকতে হবে। আন্দামান এবং নিকোবর ইসল্যান্ড থেকে তোমরা যারা এখানে আবেদন করবে তারা কিন্তু প্রত্যেকে এখানে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছ 8/11/2023 তারিখে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে রিক্রুটমেন্ট ফর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্টালস ইন দ্য ক্যাডার্স অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোর্টিং অ্যাসিস্ট্যান্টস, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ। অর্থাৎ বন্ধুরা এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা শুধুমাত্র ন্যূনতম শিক্ষা বা যোগ্যতায় তোমরা এখানে এই পোস্ট অফিসে নিয়োগ যে হতে চলেছে তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।